আজকের এই ম্যাচে বেশ অনেকগুলো কাহিনী হয়েছে। তার মধ্যে প্রথমেই দেখো, প্লেন ছিল এক বাঙালি কঙ্কারা প্লেয়ার, তো ওর সাথে আমার ওয়ান ভার্সেস ওয়ান ফাইট হবে দেখো। তারপর আবার হট ড্রপে যখন আমি ফাইট করতেছিলাম, হঠাৎ দেখলাম একটা এনিমি জাম্প করতেছে, তো আমি ভাবলাম হয়তো বাঙালি টিম আপ টুম আপ করবে, হয়তো বা আমার চিনছে, ঠিক আছে। কিন্তু এখানে তো ভাই কাহিনী হয়ে গেছে, মানুষের বিশ্বাস করলে আসলে কী হবে এটা দেখতে পারবা। তারপরে আবার হঠাৎ ম্যাচ চলাকালীন সামনের দিকে যাইতেই একটা এনিমিরে দেখি গাড়ি নিয়ে আসতে, গাড়িটার অস্ত্রে একটা স্প্রেতে নক দিয়ে দিচ্ছি, এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি, কিন্তু ওর টিমমেট ছিল পাহাড়ের দিকে। জাস্ট ওরই খেয়াল করেছিলাম, কিন্তু পিছন থেকে আবার অন্য আরেকটা এনিমিতে আমার ফায়ার করছে। এখানে তো ভাই জাতা গলে ফাইসে গেছি, দুই পাশে এনিমি, কেমনে কি এখান থেকে সার্ভাইভ করছি ওই কাহিনীও এখানে দেখতে পারবা। তো কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিব ভাই চলে আসে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকে তো তোমার ভাইয়ের জন্মদিন, জন্মদিন উপলক্ষে গেম প্লেটা আপলোড করতেছি। আশা করি ভাই তোমরা গেম প্লেটা একটু শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করতেছি জন্মদিনের দিন ভাই একটু শেষ পর্যন্ত দেখো, গেম প্লেটা কিন্তু জোস আছে, অস্থির অস্থির কাহিনী আছে, আশেপাশে ভরপুর এনিমি নামছে। এদিকে একটা তো ভাই আমার এখানেই নামছে, বেচারা গান পায় নাই, ওরে তো ভাই স্কারেলদের নক ফিনিশ দিয়ে দিচ্ছে। তারপর সামনের দিকে একটা এনিমি ছিল, ও দেখলাম গান পায় নাই, তো আমি দাপার দিব নাই মাঝে ওরে মারার জন্য। এটার ফিনিশ দিয়ে আমি আবার আমার পজিশনে যেখানে ছিলাম উপরে ওইখানে চলে যাই, কিন্তু উপরে একটা এনিমি ছিল। যেটা নক করছিলাম ওটা ফিনিশ দিয়েছে, কিন্তু সামনে একটা এনিমি ছিল, এখান থেকে ওর অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পাইতেছিলাম না, এই জন্য পজিশনটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। বুম গাইস, ওইদিকে ওটারে মেরে দিছে, আর নামার পর এই সাইডেও একটা এনিমি আমার ফায়ার করছিল, ওরও নক দিয়ে দিছে, আর এখানে ওটা ফিনিশও দিয়ে দেয়, ঠিক আছে। ওরে ফিনিশ দিয়ে হালকার পর্যাপ্ত সাথে লুট করে সামনের দিকে যেদিকে ফায়ার হইতেছিল ওইদিকেই যায়। এখনই দেখো ভাই টিম আপের কাহিনীটা হইব। একটা নক করছি আর একটা ফ্রি কিল আমি নিয়ে আনিছি, এখানে পাইলাম নিয়ে আনিছি, ঠিক আছে। তো সামনের দিকে যায় যেটা নক আছে ওইটার নামের, আমি না হালকা একটা ফুটস্টেপ পাইছি সামনে, তাই ভাবছি নকটারে ফিনিশ দিতে গেলে মারা খাবো, তো যেটা আছে অ্যালাইভ ওইটার আগে মারার চেষ্টা করি। কিন্তু কাহিনীটা দেখো এখানে, এখানে দেখলাম এনিমিটা জাম্প করতেছে, তো আমি ভাবলাম হয়তো বা কোনো বাঙালি হবে, কিন্তু আসলে না এটা বাঙালি ছিল না। তো তবুও ভাবছিলাম যেহেতু আমি একবার টিম আপ করে ফেলাইছি ওদের সাথে, মানে গানটা পিছিয়ে রাখছি, তাইলে হয়তো আর মারবো না। কিন্তু কাহিনি দেখো কি করে আমার সাথে। ভাই বলতেছিল ভাই প্যালেস্তাইনে, ঠিক আছে। তো প্যালা নাই চিল, কোনো ব্যাপার না, যেখান থেকে আমি তো সাইরাই দিতাম, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে আমি যখন একটু পিছিয়ে ঘুরছি আমার ফায়ার করা শুরু করছে, তো আমার তো হয়ে গেছে মেজাজ মেজাজ খারাপ হয়ে যায়। কোনো রকমের বাচ্চা বইচ্ছে অর্ডার নক করেছি, তারপর আবার সালাম দিতেছে, যাই হোক ওয়ালাইকুম আসসালাম কইয়া, তারপর আমি ফিনিশ দিয়েছিলাম, প্যারা নিও না, ঠিক আছে। যাই হোক ইভেন্ট আর একটা এনিমি ছিল, কিন্তু হয়তো ক্যাম্প ক্যাম্প করা ছিল অথবা অফলাইন ছিল, ওরা আর খুঁজে পাই নাই। তো ওইখান থেকে আমি নামে পড়ছি লুট টুট কইরা, তারপর সামনের দিকে যাইতেছিলাম, আমার পোচিং কি নামাইছিল ওইদিকে এনিমি ছিল না, রজকের দিকে হালকা করে একটা ফায়ার পাইছি। তো ভাবছিলাম কি এখানে নামে একটু চেক করবো, কিন্তু এখানে নামার পর আবার খেয়াল করলাম স্কুলের ভিতর থেকেও একটা ফুটস্টেপ পাইছি, তো ভাবলাম যেহেতু এখানে আগে একটা ফুটস্টেপ পাইছি এটার আগে মারবো। কিন্তু এই ভাইজান ছিল পুরো ক্যাম্পার, একবার একটু ফুটস্টেপ পাইলাম কিন্তু তারপর আর কোনো ফুটস্টেপই দিতে ছিল না। তো ভাবলাম যে রজকের হিলে ফাইট হইতেছে, এখানে ক্যাম্পার মারাচ্ছে, আমি মনে করো বের হয়ে রজকের হিলে চলে যাই, ওইখানে ফাইট নেই। আমার তবে অটো রিকল আছে, চুপচাপ মনে করো যে ক্যাম্পার মারার পিছনে সময় নষ্ট করে লাভ নাই। তো এখানে গাড়ি নিয়ে আমি রজকের হিলে চলে আসি, এখানে এসে দেখলাম যে দুইটা এনিমি নিজেদের মধ্যে ফাইট করে, একটা তো ভাই আরেকটা নকই করে আছে, তো আমি একটা ফ্রি কিল পাইছি, ঠিক আছে। তো আমি যেটা নক করছি ওইটারও ফিনিশ দেওয়া লাগবে, হালা কই খুঁজে পেতেছিলাম না, নিচে নেমে গেছে ভাই। যাই হোক এখানে ওরে মারাইছি, তারপর আবার স্কুলে আসি ওই এনিমিটারে চেক করার জন্য, ক্যাম্পারে চেক করার জন্য। এখানে তো ভাই ছিল না, তো আমি জাস্ট অ্যাপার্টমেন্টটা চেক দিয়ে ভাবছিলাম চলে যাবো, কিন্তু ওইখানে যে আবার একটা ফুট স্টেপ পাই আর এনিমিটা একটু ফায়ারও করে আমারে।
এটারে নকরা দিছি এখন ফিনিশও দেয়া দেবো। ততক্ষণে তোমরা যারা যারা ভিডিওতে লাইক দাও না, লাইক দিয়ে দাও। নতুন কেউ যদি থাকে থাকো যে গেম প্লে পর্যন্ত দেখতেছো, বা এমন কেউ যে আমার রেগুলার গেম প্লে দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, ভাই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই। সমস্যা কি, রেগুলার যেহেতু গেম প্লে দেখতেছো অনেকে আছে ভাই, 50% পোলাপায় না আছে যারা মনে করো যে রেগুলার গেম প্লে দেখে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, করে দাও ভাই ভাই ব্রাদারই তো। এটার সুন্দর একটা স্প্রে দিয়ে নক করছি, জাস্ট ফিনিশ দিতে যাবো। এর মধ্যে দেখলাম ওর টিমমেট ভাই পাহাড়ে আমার কভার ফায়ার দিচ্ছে, ভালোই ড্যামেজ দিচ্ছে, কিন্তু আমি তো ভাই করে ফিনিশ দিয়ে নিছি। তারপর আবার একটু পাহাড়ে চেক টেক করতেছিলাম, পাহাড়েটার অ্যাঙ্গেল পায়ে জাস্ট একটু নক করার চেষ্টা করলাম, ঠিক আছে, কিন্তু এর মধ্যে দেখলাম পিছন থেকে এনিমিতে ফায়ার দিচ্ছে। তো কোনোরকম আমি প্যানিক খেয়ে চলে আসছি, মনে করি প্যানিক রুমে, ঠিক আছে, এই শ্যাকের মধ্যে চলে আসছি। তো পাহাড়ের এনিমিটা আমার উপর ফায়ার টায়ার করতেছিল আন্দাজে, দরজা মরজা ভাঙ্গা দিচ্ছে। তো এখানে আমি আরেকটা স্মোক করি, আর পিছিয়ে যে এনিমিটা আছে আমি জানতাম ও বোম মলি কিছু একটা মারবো, এই জন্য আমি বেরোয় যাই। আর ভাই তোমরা সাউন্ড পাইছো নাকি আমি জানি না, কিন্তু ও কিন্তু আসলে একটা মলি মারা দিয়েছিল। আমি যদি ওটার ভিতরে থাকতাম তাহলে ভাই শিওর মারা লাগাতাম। কোনোরকম বেরোয় গেছি, আর ও রাতে যেহেতু মলি ছিল গান হাতে নিতে নিতে এর মধ্যে আমি ওর নক করে দিছি। পাওয়ার ডে ইউজ করে আমি এই সাইডে আসছিলাম ওরে ফিনিশ দিতে, কিন্তু ও ভাই কি চালাকে চালাক, আমার এই পাওয়ার ডে ইউজ করে আমি আবার যেখানে ছিলাম ওনার ওইখানে চলে গেছে। তো আমি ভাবলাম আমিও আবার ওইখানে ব্যাক করি, কারণ পাহাড়ের তো ভাই এনিমি আছে, ঠিক আছে। তো আমি আবার এখানে ব্যাক করে এসে ফুটস্টেপ পাই টের পেলাম যে নক এনিমিটা আসলে এখানে আসছিল। যাই হোক, পাহাড়ের ওই এনিমিটার একটু মারার চেষ্টা করতেছিলাম, এর মধ্যে আবার দেখলাম দুইটা নুব এনিমি এই সাইডে। এই দুটোর মারার পর পাহাড়ের ওটার আবার একটু অ্যাঙ্গেল পাই, মোটামুটি অনেকবারই ওর এরকম ড্যামেজ দিলাম, কিন্তু হালার পাহালা মরতাছিল না, নকি হইতেছিল না। তো ভাবলাম গাড়ি নিয়ে এখান থেকে পজিশন চেঞ্জ করবো, এখানে আর ভালো লাগতেছিল না, স্মোক করছি কিন্তু ভাইজান তোমার গাড়ি নিতেই দিবে না, ভাইজান গাড়িতেই ফায়ার শুরু করে দিচ্ছে। তো আমার কাছে কার্পেট ছিল প্যারা নাই, তো কার্পেটটা নিয়ে আমি পজিশনটা চেঞ্জ করে চলে আসি একদম ওর পিছনে, ও যেখানে ছিল তার পিছনের পাহাড়ে, ঠিক আছে। আর এখানে আসার পর একটা বট পাই, বটটা মাইরা ওই এনিমিটার অ্যাঙ্গেলও পাওয়া যায়, দেখো। বুম গাইস, ফিনিশ, হালার পালা মেলা চালাইছে আমার। যাই করে মেরা দিছি, কিন্তু এম ফোরের এমন শেষ ভাই ওরে ফায়ার করতে করতে। তো এখানে যে বট মারছিলাম ভাবছিলাম ওর কাছ থেকে দেখবো যে এমন টেমা আছে কিনা, কিন্তু এখানে সামনেই দেখলাম একটা এনিমি। তো এটার ইউএমপি দিয়ে নক করে দিচ্ছি, তারপর দেখলাম এখানে এম ফোরের এমন আই একেএম আছে। তো আমি এম ফোরটা ফেলা একেএম নিয়ে এখানে চলে আসি ওরে ফিনিশ। তো এই এনিমিটার কাছে লুট করে আবার দেখলাম এম ফোর নাই, কিন্তু ভাই এম ফোরের এমও আছে, ঠিক আছে। তো এখান থেকে আবার ভাবলাম যে ওইখানে যায় এমওটা নিয়ে নেই, কিন্তু সেই কঙ্কারার প্লেয়ার দেখো আমার ফায়ার করছে, ঠিক আছে। ওই যে প্লেন ছিল কঙ্কারার প্লেয়ারের মনে আছে কিনা তোমাদের জানি না, তো যাই হোক ও আমার একটু ফায়ার করছে, তো ওরা তো ভাই মারা লাগবো। তো এখানে দাঁড়াই, সামনেই এনিমিটা আছে, তো ওরে ভাই দেখতেছিলাম না, তার আগে ভাবলাম যে আমার এম ফোরটা নিয়ে নেই, এমনই আসছিলাম। তো এম ফোরটা নিয়ে তারপর সামনের দিকে আমি ওই পাওয়ারটা ইউজ করি, ভাবছিলাম সামনে হয়তো যদি সাপটা পড়ে থাকে তাহলে মনে করি পাওয়ারটা ইউজ করলে ওইটা নাচানাচি শুরু করে দেবো, মারা দেবো। প্রথমবার মারি কোনো কাজ হয় না, লোটস করা ছিল, কিন্তু সেকেন্ড টাইম মারার পর ওর হালকা একটু লাগে। বেচারা বাঙালি কঙ্কারার প্লেয়ার এখানে হয়তো প্যানিক হয়ে গেছে নাকি কি হয়েছে জানি না, মনে করো যে ওখানে যায় শুয়ে পড়ছিল। তো আমার জোনে যাওয়া দরকার ছিল, লুট টুট না করে আমি দাপার দ্বীপ জোনে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এখানে দেখলাম আমার কার্পেট উপরে ফুয়েল শেষ। তো বাঙালিটার পরে এসে লুট করেই ভাবছিলাম যে যদি কার্পেট পাই তাহলে নিয়ে যাবো, কিন্তু ওর কাছে কার্পেট ছিল না। তো মনে করলো এই সাইডে এনিমি মারছিলাম, এই সাইডে তো ভাই গাড়ি ছিল, তো এই সাইডে পাওয়ার টাওয়ার ইউজ করে গাড়ি নিয়ে আসে আমি জোনের ভিতর ঢুকি। আর জোনের ভিতর ঢোকার পর সামনের দিকে যাই দেখলাম যে আবার একটু ফায়ার টায়ার হইতেছে। তো এখানে স্মোক টিস্মোক দেখে ওইদিকে গেছিলাম, কিন্তু একটা এনিমি আমাদের ফায়ার করছে, ঠিক আছে, হালকা পাতলা ড্যামেজ দিয়েছে। এখানে এসে দাঁড়াইছে, কিন্তু গ্যারেজের মধ্যে না একটা ফুটস্টেপ পাইছিলাম, আল্লাহ জানে একটা এনিমি কেমনে গ্যারেজের মধ্যে ঢুকছে। গ্যারেজ তো ভাই আটকানো, কোনোভাবেই কোনোভাবে এটার মধ্যে ঢুকা সম্ভব না, কিন্তু কেমনে ঢুকছে কে জানে, কোনো গ্লিচ টিলিস হয়ে হয়ে ঢুকছে হয়তো। তো আমি এখানে গ্যারেজটা খুলি, কিন্তু খোলার পর ওই পাশের গেটও তো ভাই খোলা যায়, তো এনিমিটা ওই পাশ দিয়ে বেরোয় যায়। আর একটু পরে দেখো সামনেই এনিমি ছিল, তো আমি ভাবলাম বোম মারি।
এটা মাইরা দিছি কিন্তু অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে বেশ অনেকগুলো এনিমি ছিল কিন্তু আমি এখানে আসতে আসতে মাত্র একটা কিল পাইলাম। তো এখান থেকে গাড়ি নিয়ে আবার সামনের দিকে চলে যাই, সামনের দিকে এখনো বেশ কিছু এনিমি ছিল। তো এখানে আসার পর আমি ভাবলাম এই ঘরের চালে উঠলে মনে করো ভালো অ্যাঙ্গেল পাবো, এই জন্য চালে উঠে পড়ি। চালে উঠার পর কাউরি তো ভাই দেখতেছিলাম না, কিন্তু আমার যে রাইট সাইডে যে ওয়াস্টার না, ওয়াস্টারের মতো একটা এনিমি আছে যে ভাই স্নাইপার চালাইতেছে অনেকক্ষণ ধরে, দেখো কিল ফিরে আসছে। তো একটু পরে কারো অ্যাঙ্গেল না পাই আমি ভাবলাম যে এই স্নাইপার দ্বারাই আগে মাইরা আসি। তো গাড়ি নিয়ে চলে যায় ওরে ভাই আগে মারতে। এই ওয়াস্টারের উপরে এনিমিটা আছে, ঠিক আছে, ওরে মারবো। তার আগে গাড়ি থেকে নামার পর পরে অন্য এনিমিতে আমার ফায়ার করছে, কোনোরকম এই সাইডে চলে আসছি। তারপর মনে করো যে একটু কভারে আসার পর ওরে মলি টলি মারি, আর একটু পরে দেখা যায় যে মলিতে বেচারা নক হয়ে যায় আর বেচারা ফিনিশ হয়ে যায়। তো এনিমিটা ফিনিশ হওয়ার পর আমি জাস্ট পজিশনটা হোল্ড করছিলাম, ভাবছিলাম একটু হোল্ড করে খেলে চিকেন নিবো। একটু পরে আর মাত্র দুইটা এনিমি ছিল, ওদের মারলে চিকেন। তো একটারে দেখি ওপেনে, এটা তো ভাই নক করে দিছি, ঠিক আছে। মেবি আগে থেকে ড্যামেজ ছিল নাকি জানি না ভাই, দু একটা গুলি খাওয়ার পরে নক হয়ে গেছে। যাই হোক, ও আরামসেই নক হয়ে গেছে। তারপরে ভাই জোনে যাওয়া লাগবো, এদিকে দেখলাম জোন সেরা দিছে। তো এদিকে আমার কাছে গাড়ি ছিল, গাড়িটা নিবো ভাবছিলাম, কিন্তু এখানে দেখলাম ভাই চাক্কা খায় দিছে, ঠিক আছে। তো পাশে বাঘি ছিল, এদিকে আবার বাঘিতে ধোয়া উঠতেছে, এনিমি তো ফায়ার দিলে মরে যাবো। এদিকে আমি চেক করলাম যে আমার কাছে টেলিপোর্ট হওয়ার পাওয়ারটা আছে কিনা, দেখলাম যে না ভাই। কেমনি কি করবো, কার্পেট নিয়ে যাইতে চাইছিলাম কিন্তু কার্পেট নিয়ে আবার ভয় ছিল যদি নামার সময় এনিমিতে মাইরা দেয়। তো এখানে দেখলাম জোন বাইক ক্লোজে চলে আসে, প্যানিক হয়ে আমি নেমে যাই পানিতে। তো পানিতে কোনোরকম সাঁতার সূত্র ওপারে যাই। তো এখানে আসার পর লাস্ট ওয়ান এনিমির ফুটস্টেপ পাওয়া যায়, কিন্তু ও হয়তো আমার ফুটস্টেপ পায় নাই, ঠিক আছে। ও ভাবছে আমি এখনও পানিতে, ও যায় ব্রিজে আমার চেক করার জন্য। এখানে ওরে মেরে দিচ্ছি চিকেন ডিনার হয়ে গেছে। তোমরা কি ভাই আমার গ্লিশিয়ার লেভেল ফোর করা ভিডিওটা দেখছো? যদি না দেখে দেখো তাহলে দেখো ভাই রাইট সাইডে চলে আসছে ওই ভিডিওটা গ্লিশিয়ার লেভেল ফোর করার, আর লেফট সাইড আসছে ভাই একটা রিসেন্ট গেম প্লে 20 কিলের গেম প্লে। তো যারা যারা দেখো নাই, যেটা যারা দেখতে চাও দেখতে পারো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে গরিবের গেম প্লে। টাটা গুড বাই, টেক কেয়ার, দেখো আগামী গেম প্লেতে, বাই।